তো 300 টাকা আপনি যদি প্রতিদিন দুটো কাজও করেন তাহলে 600 টাকা মাসে আসছে কত নিয়ারবাই 15000 টাকা 15000 টাকা ইয়েস এবার হিসাব করেন যে আপনি প্রতিদিন যদি 10টা কাজ করতে পারেন তাহলে 3 10 এ 3000 টাকা মাসে আসছে কত নিয়ারবাই 70 80000 টাকা 80000 টাকা ইয়েস এই কোর্সটা আমি এখানে আছি 3 মাস 3 মাস আচ্ছা মোটামুটি শেষ শেষ আচ্ছা এরপর আপনার মানে কোথায় যাবেন আপনি জবের জন্য ট্রাই করবেন নাকি নিজে বিজনেস করবেন বিজনেস আছে আমি বিজনেসই করব আর কি বিজনেস করবেন নিজে বিজনেস প্রতিষ্ঠান দিবেন এখানে যে কোনো প্রবলেম শেখানোর আগে আসলে সমস্যাটা কোথা থেকে হয় এবং বেসিক ইলেকট্রনিক্সের ধারণা দেওয়া হয় এবং প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে সমস্যা নিরূপণ করা হয় আচ্ছা এবং স্যাররা হাতে কলমে এটা আমাদেরকে শিখাই দেয় থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালও আমাদেরকে জ্ঞান প্রদান করে যেটা কাজের জন্য এবং সমস্যা নিরূপণের জন্য খুবই ভালো ভূমিকা পালন করছে আর এর আগে আপনার ভিডিওতে আমি 10% ডিসকাউন্ট দিয়েছিলাম তো এখনো দিবেন তো এখনো দিতে হবে কারণ যেহেতু আপনাকে আপনার ভিডিওই তো এখন না দিলে হয়তো পরবর্তী প্রশ্ন উঠবে আপনার উপরেই এবারেও থাকছে 10% ডিসকাউন্ট আপনার ভিডিও দেখার জন্য যে অনেক বড় স্বপ্ন নিয়ে আসছেন স্বপ্নটা কি বলা যাবে এটা হচ্ছে মানে এই যে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার হ্যাঁ এটা আমি প্রবাবলি আমার প্রায় শেষের পর্যায়ে ইনশাআল্লাহ আমি এখান থেকে ভালো কিছু শিখতে পেরেছি আমি ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ মানে এটাই স্বপ্ন ভালো কিছু করতে চান এটাই স্বপ্ন জি জি একটা মানুষের যদি আমি বলি যে আপনি একবেলা খাবেন না ইটস ওকে যদি বলি একবেলা মোবাইল চালাবেন না নো সম্ভব না সম্ভব না হ্যাঁ তো সেক্ষেত্রে এই এই মেসেজটার মাধ্যমে এই কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন বা আমাদের যারা মানে ভিউয়ার্স আছে তারা হয়তো বা দেখতে পারবে বা বুঝতে পারবে যে আসলে এটার গুরুত্ব কতখানি তারা হচ্ছে ফেস করে যে একটা ফোনের একটা প্রবলেম রিপেয়ার করে সে নিয়ে গেল কিন্তু এক সপ্তাহ 15 দিন 1 মাস পরে দেখা যায় নতুন আরেকটা প্রবলেম তার ফোনে হচ্ছে কেন হচ্ছে কারণ আমরা খালি হাতে এই ফোনের মাদারবোর্ডের এই আইসিতে যখন হাত দিই তখন আমাদের শরীরের যে ভোল্ট সেটা এই আইসিটাকে নষ্ট করে ফেলায় হে গাইস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন পেছনে অনেক স্টুডেন্ট এই মুহূর্তে আমরা আছি একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে তো এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে STIMT শাহিন টেলিকম ইনস্টিটিউশন অফ মোবাইল টেকনোলজি আমাদের সঙ্গে শাহিন ভাই আছেন শাহিন ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার এই প্রতিষ্ঠান থেকে তো আমরা এর আগেও আমরা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে অনেকেই দেখেছেন এবং বর্তমানে যারা স্টুডেন্ট আছে সেই ভিডিও থেকে অনেকে এসে ভর্তি হয়েছেন বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাই মূল ফোকাসটা হচ্ছে যে যারা বেকার আছে একটা চাকরি খুঁজতেছে কি কি চাকরি তারা করবে সেটা অনেকেই জানে না তারা যদি বেকার না বসে থাকে মোবাইল ট্রেনিং সেন্টারে থেকে মোবাইল সার্ভিসিংটা তারা যদি করে শিখে সেক্ষেত্রে একটা ভালো একটা জায়গা তারা তৈরি করতে পারে এটা হচ্ছে মেইন ইস্যু এখন কারা কারা এখানে ভর্তি হতে পারবে এবং কারা কারা শিখতে পারবে সেটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করতে পারি এই তো আচ্ছা আপনার এই ইনস্টিটিউশনের বয়স কতদিন আমার এই ইনস্টিটিউটের বয়স 1 বছর 4 মাস 1 বছর 4 মাস আপনি সহ এখানে বেশ কিছু দক্ষ টেকনিশিয়ান এবং দক্ষ ট্রেনার আছেন যারা আপনারা এদের তাদেরকে শেখাচ্ছেন প্রতিনিয়ত এখন পর্যন্ত কতগুলো স্টুডেন্ট আপনার এখান থেকে বের হয়ে গেছে এখন পর্যন্ত আমার এখান থেকে স্টুডেন্ট বেরিয়েছে প্লাস 200+ 200+ এবং তারা জব সেক্টরে আছে জব সেক্টরে সবাই আসলে আমি মূলত এই সেক্টরে সবাই যে জব সেক্টরে থাকবে তা না কেউ ব্যবসা করে নিজের নিজের প্রতিষ্ঠান লেগেছে কেউ জব করে আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন ওয়েতে বেশিরভাগ বিদেশ চলে গেছে বিদেশ চলে গেছে আচ্ছা আমি একটু জানতে চাই যে বিদেশগামী যারা আপনি বলছেন যে বিদেশে চলে গেছে এই সেক্টরটা আসলে বিদেশে কতটুকু সুযোগ আসলে এই সেক্টরে বিদেশের সবচেয়ে বেশি অপার সম্ভাবনা কারণ আমাদের এই দেশে যে কাজটা আমি করে 100 টাকা পাই সেই কাজটা বিদেশে করে 2000 টাকা পাই অনেক ডিফারেন্স ও তো আরেকটা ব্যাপার হচ্ছে যে বিদেশে এই কাজের অনেক মূল্যায়ন আছে আমাদের দেশে চাইতে বেশি মূল্যায়ন করে বিদেশে এই বিশেষ করে টেকনিক্যাল কাজের জন্য আচ্ছা 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 তার মানে এই সেক্টরটা দেখা যায় যে ডে বাই ডে আরও গ্রো করতেছে অবশ্যই ডে বাই ডে এই টেলিকমিউনিকেশনের এই সেক্টরে সবচেয়ে বেশি ডেভেলপ করতেছে বর্তমানে অন্যান্য পেশা চাইতে আচ্ছা মূল ভিডিওতে যাওয়ার আগে আমি একটা ছোট্ট বেসিক প্রশ্ন করব সেটা হচ্ছে যে ইনকামের ব্যাপারটা একজন আপনার এই প্রতিষ্ঠান থেকে প্রপার ওয়েতে সে কাজটা শিখে গেল তার অ্যান্ড্রয়েড এবং হচ্ছে মানে আপনার আইফোনের আইওএস এর যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড কাজ শিখে যাওয়ার পরে তার মিনিমাম কত টাকা এবং হাইয়েস্ট কত টাকা সে ইনকামের একটা ইয়া দেখতে পারবে এখন যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বাংলাদেশে তাহলে একটা টেকনিশিয়ান সর্বনিম্ন কিছু নাও ইনকাম করে তাও 30000 টাকা ইনকাম করতে পারবে এক্সাম্পল যদি দিয়ে যদি বলি ধরেন আপনি একটা ফোন নিয়ে আসেন রিপেয়ার করার জন্য আপনি সর্বনিম্ন টেকনিশিয়ান যে কোনো জায়গায় আপনার মফস্বলও করলো সর্বনিম্ন 300 টাকা সার্ভিস চার্জ আছে মিনিমাম তো 300 টাকা আপনি যদি প্রতিদিন দুটো কাজও করেন তাহলে 600 টাকা মাসে আসছে কত নিয়ারবাই 15000 টাকা এবার হিসাব করেন যে আপনি প্রতিদিন যদি 10টা কাজ করতে পারেন তাহলে 3 10 এ 3000 টাকা মাসে আসছে কত
নিয়ার বাই 70-80 হাজার টাকা। ইয়েস, মানে খুব সহজ হিসাব দেখেন, একটা মোবাইল যদি খুলে সে সিম্পল একটা কাজও করে, সারাদিন বসে থাকলে দুইটা কাজ করলো, তাতেও তার এনাফ। তো আমি মনে করি যে বাংলাদেশে এটা তো আরো বেশি কাজের মানে অপরচুনিটি আছে, কারণ আগামীতে অনেক কোম্পানিগুলো বাংলাদেশে অ্যাসেম্বলি ডিঅ্যাসেম্বলির জন্য বিভিন্ন কোম্পানি আসতেছে, এই কোম্পানিতে অবশ্যই লোক লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই যে ম্যান পাওয়ার আমাদের, সেই ম্যান পাওয়ারগুলো আমাদের এখনই রেডি করে রাখতে হবে যেন সেই কোম্পানিতে আমাদের নিয়ে আমাদের দেশের লোকগুলো কাজ করার সুযোগ পায়। ওকে, আমরা ডিটেইলে আলোচনা করব, আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন না কথা না শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, তো আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে আপনার কাছে, যেহেতু আপনার একটা ইনস্টিটিউশন এবং অনেক পপুলার, অলরেডি অনেক স্টুডেন্ট থেকে বের হয়ে গেছে, যারা বের হয়ে গেছে তারা অনেক সেক্টরে, অনেক জব সেক্টরে তারা জব করতেছে, কেউ কেউ বিজনেস করতেছে। তো ট্রাস্টের একটা বড় ব্যাপার আছে, বিশ্বাসযোগ্যতা, যে আপনারা কতটুকু শেখাতে পারছেন, ট্রেইনার যারা আছেন আপনার এখানে, ট্রেইনারদের দক্ষতা এবং ট্রেইনারটা কতটা এক্সপার্ট সেই বিষয় নিয়ে যদি আপনি আমাকে একটু বলেন। এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজি আজকে 1 বছর 4 মাসে এসে দাঁড়িয়েছে, এবং এখান থেকে যে স্টুডেন্টগুলো বেরোয়ছে তারা নিজেরা ফিল্ড লেভেলে কাজ করতেছে, এবং তাদেরকে ব্যাক এন্ড থেকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। যেই কোনো ইস্যুতে তারা প্রবলেম ফেস করছে আমরা তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমাদের যারা ইনস্ট্রাক্টর আছে তাদেরকে আমরা এই ইনস্টিটিউটে আসার আগে তাদেরকে আমরা ইনকোয়ারি নিয়ে থাকি, আসলে সে কতটুকু ক্যাপাবল, তার একাডেমিক কোয়ালিফিকেশন কি, কারণ আমি যার কাছ থেকে কাজ শিখব তার একাডেমিক কোয়ালিফিকেশন যদি পারফেক্ট না থাকে, সে যদি ইলেকট্রনিক্সের উপর ডিপ্লোমা বা বিএসসি করা না থাকে, তাহলে আমার এই প্রতিষ্ঠানে কখনোই সে জব পাবে না। আচ্ছা, স্বাভাবিক, কারণ স্কিল, সে যদি স্কিল পারফেক্ট থাকে তাহলে সে শিখাতে পারবে, শিখাতে হলে তার এক্সপিরিয়েন্স অনেক প্রয়োজন। সেক্ষেত্রে আমার কোয়ালিফিকেশনটা আপনারা প্রথমে আগে অবশ্যই কোয়ালিফিকেশন, যে আমার এখানে যে ইনস্ট্রাক্টর আছে প্রত্যেকটা ইনস্ট্রাক্টর ডিপ্লোমা ইলেকট্রনিক্সের উপর ডিপ্লোমা করা, বিএসসি কমপ্লিট করা, মিনিমাম ডিপ্লোমা ছাড়া এখানে আসার কোনো সুযোগই নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আমি গতবার যে ভিডিওটা আপনাদের এই প্রতিষ্ঠান থেকে দিয়েছিলাম, এই যাবৎকাল সময়ের মধ্যে আপনারা আরও কী কী চেঞ্জ নিয়ে আসছেন স্টুডেন্টের জন্য? আসলে স্টুডেন্ট বলতে না, আমার নিজের জন্যই চেঞ্জের প্রয়োজন, কারণ প্রতিনিয়ত আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস বলেন, ইলেকট্রনিক্স আমাদের টেকনোলজি সেক্টর বলেন, এই সেক্টরে প্রতিনিয়ত পরিবর্তন আসে। আজকে একটা নতুন ফোন বেরিয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, তো কন্টিনিউ পরিবর্তন আমাদের থাকতেই হয়। আচ্ছা, আগে যে আমাদের টুলস আইটেমগুলো ছিল প্রত্যেকটা টুলস আইটেম অনেক পরিবর্তন নিয়ে আসছি, টুলস আইটেম থেকে নিয়ে আমাদের কাজের যে আগের যে সিলেবাসে অনেক পরিবর্তন আনছি, যেন আমাদের আসলে একটা প্রতিষ্ঠান প্রতিনিয়ত সে কাজ করতে গিয়ে যখন কাজ করে তখন তার অনেক ভুল ত্রুটি বের হয়, যে হ্যাঁ এখানে লিকেজ ছিল, এখানে লেক ছিল, এই যে লিকেজগুলো বা লেকগুলো আমাদের প্রবলেমগুলো যেগুলো পেয়েছে সেগুলো আমরা সলভ করছি। সলভ করার ক্ষেত্রে আমাদের ডে বাই ডে এগুলো নিয়ে কাজ করতে হয়, এবং ডে বাই ডে আমাদের অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে হয়। আচ্ছা আচ্ছা, তো সেই সেই যুগের সাথে মিল রেখে, সব কিছুর সাথে মিল রেখে আপনারা আগিয়ে যাচ্ছেন আর কি। আচ্ছা, বিদেশগামীর কথা বলছিলেন আপনি, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, বিদেশগামী অথবা বিদেশে গিয়ে যদি কাজের সুযোগ, যেমন বললেন যে বাংলাদেশের তুলনায় বিদেশে গিয়ে এই সেক্টরে আরও বেশি ভালো কিছু করা যায়, তারপরও বাংলাদেশেই যারা দেখা যায় বিদেশ না গিয়েও তো বাংলাদেশে অনেকে বিদেশে যেতে চায়, তারা বাংলাদেশে থেকেও তো এই এই সেক্টরটাতে এসে কাজ করতে পারে? হ্যাঁ, অবভিয়াসলি করতে পারবে। ব্যাপারটা হচ্ছে যে আসলে আমাদের দেশে, আমাদের দেশের প্রেক্ষাপট যদি হিসাব করি, তাহলে আমরা আমাদের দেশে অনেক যুব সমাজ শুধু বিদেশ নিয়ে চিন্তা করে, যে আমরা দেশে আমার ভালো লাগে না, দেশে অনেক কারণ রিজন থাকতে পারে। হ্যাঁ, তো আমি আমার কথা হচ্ছে যে আপনি দেশে থাকেন আর বিদেশে যান, যেখানেই যান, বাট যদি বিদেশে যান আমি মনে করব যে আপনি যে কোনো সেক্টরে, সেটা হোক আমাদের কমিউনিকেশন টেলিকমিউনিকেশন সেক্টর, হ্যাঁ যে কোনো সেক্টর, আপনি আপনার আপনাকে আপনি স্কিল তৈরি করে নিয়ে যান, আপনি ডেভেলপ হয়ে যান, যেন আপনি কখনো যে কোথাও ওই যে চাকরি করতে হবে, চাকরি না করলে আপনার কিছুই করতে পারবেন না, সেটা না, আপনি যদি স্কিল থাকেন যে কোনো সেক্টরে বিদেশের মাটিতে, এটা আপনার অনেক মূল্যায়ন পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, খুব দারুণ কিছু ইনফরমেশান আপনার কাছ থেকে জেনে নিলাম, আমরা আবারও আপনার কাছে আসবো আরও কিছু প্রশ্ন নিয়ে। ওকে, তো এই মুহূর্তে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মেইন ইনস্ট্রাক্টর ইমরান হোসেন মুরাদ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ক্লাস নিচ্ছিলেন আমরা একটু আগে দেখছিলাম, অলরেডি সবাই মনোযোগ দিয়ে আপনার ক্লাসে অ্যাটেন্ড করেছে, আপনার কেমন লাগতেছে আসলে ক্লাস নিয়ে, যে আপনার স্টুডেন্ট আপনার মনোযোগ দিয়ে আপনার কথা শুনতেছে, আপনার ভালো লাগে নিশ্চয়ই? এটা তো আসলে ডেফিনেটলি ভালো লাগারই কথা, কারণ যখন কোনো লোক মনোযোগ দিয়ে আসলে ক্লাসটা করবে অবশ্যই সে ভালো কিছু শিখবে এখান থেকে। তো আমার স্টুডেন্টদের জন্য আমার একটা মেসেজ থাকে প্রথমেই, যেটা সেটা হলো টেনশনের বস্তাগুলো আসলে রুমের বাইরে রেখে আসার জন্য। আচ্ছা,
কারণ যদি আসলে এই প্ল্যাটফর্মে সে কাজ করতে আসে আর যদি একটা টেনশনের বস্তা কাঁধে করে নিয়ে আসে তো সেক্ষেত্রে আসলে কোনো কাজই ভালোভাবে ফোকাসিং করা সম্ভব না, সম্ভব না। তো দ্যাটস ওয়াই আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে প্রাউড ফিল করি এই কারণে যে তারা ইনস্টিটিউটে যখন ইন করে ইন করার সঙ্গে সঙ্গে টেনশনের বস্তাটা আসলে বাইরে ফেলায় রেখে আসে। আচ্ছা, ঠিক আছে, এটা মেজর সিস্টেম বলতে পারেন বা আমাদের স্টুডেন্ট থেকে প্রাপ্তি বলতে পারেন। আচ্ছা, আমার আপনার কাছে বেসিক দুই একটা প্রশ্ন আছে, আমার ভিউয়াররা এটা অবশ্যই জানতে চায়, সেই জায়গা থেকে আমি আমারও জানতে চাওয়া, যারা এখানে ক্লাসে যারা ট্রেনিং নিচ্ছে অথবা যারা ট্রেনিং নিবে ইন ফিউচারে, তাদের কোয়ালিফিকেশন মানে মিনিমাম কোয়ালিফিকেশনটা আসলে কী প্রয়োজন? আচ্ছা, একটা ওয়েল কোশ্চেন। ম্যাটারটা হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি আমরা এখন পর্যন্ত কোনো কোয়ালিফিকেশনের দিকে অত গুরুত্ব দিচ্ছি না, তবে হ্যাঁ এর বাইরে একটা কথা আছে, যেমন বাংলাদেশে যত পরিমাণে ইনস্টিটিউশন আছে, যেমন ধরেন আমি যদি বলি ডিপ্লোমা বিএসসি যতগুলো ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে বাৎসরিক কিন্তু অনেক সংখ্যক স্টুডেন্ট ফিল্ডে বের হয় যারা আসলে ফিল ফ্রিভাবে কাজ করতে পারে না, ফিল্ডে আসলে তারা ফিল ফ্রি না। এর কারণটা হলো একটাই যে তাদের সার্টিফিকেট আছে বাট স্কিলড নাই। তো আমার একটা গুরুত্বপূর্ণ মেসেজ যেটা থাকবে, যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই এই মেসেজটা সবার জন্য থাকবে, যে আপনাদের ঘরে বা আপনাদের যদি রিলেটেড কেউ থাকে বা রিলেটিভ যদি কেউ থাকে যে যারা কিনা ডিপ্লোমা এবং বিএসসি হোল্ডার আছে, সার্টিফিকেট আছে বাট হ্যান্ড স্কিল নেই, তারা যেন এরকম কোনো প্রতিষ্ঠান থেকে, আমাদের প্রতিষ্ঠান হোক বা সেটা অন্য একটা প্রতিষ্ঠান হোক, যেটা আমার একটা সাজেস্ট এটা যে 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 ডিপার্টমেন্টের উপরেই হোক না কেন একটা হ্যান্ড স্কিল পাশাপাশি তার দরকার। কারণ তাহলে হবে কি যে ফিল্ডে গেলে তার হ্যান্ড স্কিল এবং সার্টিফিকেট দুইটার কেমিস্ট্রিতে সে একটা বেটার সার্ভাইভ করতে পারবে ফিল্ডে। আচ্ছা, ইভেন আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাকে, ধরেন একটা ছেলে 4.4 নিয়ে বেরোইছে, তার স্কিল নেই, আর একটা ছেলে 3.5 নিয়ে বের হয়েছে বাট ওর স্কিলড আছে। তো এই ক্ষেত্রে দেখা যাবে কি যে একই জায়গায় যদি দুইটা ক্যান্ডিডেট সিভি জমা দেয় তো সেক্ষেত্রে অবশ্যই 3.50 উইথ যার হলো হ্যান্ড স্কিল আছে সে কিন্তু অ্যাডভান্টেজ পাবে এখানে, স্বাভাবিক। হ্যাঁ, কারণ কোম্পানিগুলো আপনার সার্টিফিকেটটা তো দেখবেই, দেখার পাশাপাশি ডেফিনেটলি আপনার হ্যান্ড স্কিলটাকেও আসলে গুরুত্ব দিবে। তো এখানে আরেকটা মেসেজ যেটা হলো, আমি খেয়াল করলাম যে ম্যাক্সিমাম কোম্পানিগুলো দিচ্ছে যে এক্সপিরিয়েন্স যাদের আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আমাদের ম্যাক্সিমাম এডুকেশনাল প্ল্যাটফর্মে যারা আছে তারা আসলে প্রাথমিক পর্যায়ে যে ভুলটা করে, এই যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটাকে বলা হয় কি যে তারা মনে করে কোনো কোম্পানি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে। দ্যাটস ওয়াই যদি প্রত্যেকটা কোম্পানি এক্সপিরিয়েন্স খোঁজে তাহলে কিন্তু আসলে জব নেই। তো এই ক্ষেত্রে আসলে তারা ভুল বোঝে, কারণ এই এক্সপিরিয়েন্স হলো এটা যে আপনি যে যে যার উপরে পড়াশোনা করেছেন সেটার উপরে কোনো হ্যান্ড স্কিল আপনার আছে কি না, এইটা হলো আপনার এক্সপিরিয়েন্স। যে যদি আপনার ন্যূনতম পড়াশোনার জ্ঞানের পাশাপাশি আপনার একটা হ্যান্ড স্কিল আসে পাশাপাশি, দ্যাটস ওয়াই সেক্ষেত্রে আপনার চ্যালেঞ্জটা খুব মানে লিড করতে ভালো হবে, চ্যালেঞ্জটা লিড করতে। ওকে ওকে, ধন্যবাদ, অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে দিয়েছেন, যারা আমার ভিউয়ার আছেন অবশ্যই বুঝতে পেরেছে। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে যারা আপনাদের এখানে তো বেশ কয়েকটা কোর্স মানে আছে, বেশ কয়েকটা কোর্সের মধ্যে হয়তো কেউ অ্যাডভান্স কেউ বেসিক, অ্যাডভান্স এবং বেসিক কোর্স আসলে কারা কোন কোর্সটা করতে পারবে এই বিষয়টা নিয়ে আমি জানতে চাই। রোহান ভাই, আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা মূল্যবান কোশ্চেন করেছেন যেটা বেসিক টু অ্যাডভান্স যে কথাটা বললেন। এখানে আসলে দেখেন কোনো কাস্টমার যখন আসলে আমার কাছে আসবে সে কিন্তু জানে না কোন কাজটা বেসিক আর কোন কাজটা অ্যাডভান্স। তো আমাদের এই প্ল্যাটফর্মের একটা উদ্দেশ্য থাকে, উদ্দেশ্যটা হলো এক্সপার্ট লেভেলের ইঞ্জিনিয়ারকে ক্রিয়েট করা যাতে করে তারা ফিল্ডে গেলে ভালোভাবে সার্ভাইভ করতে পারে, ভালোভাবে কাজ করতে পারে। দেখেন কাস্টমার যেহেতু বুঝতেছে না যে কোনটা বেসিক আর কোনটা অ্যাডভান্স, তো দ্যাটস ওয়াই একজন ইঞ্জিনিয়ারকে যদি আমি বেসিক একটা দেই অ্যাডভান্স একটা দেই তো সেক্ষেত্রে আমার মনে হয় একটা প্রবলেম ইস্যুজ, কারণ সে কিন্তু এক কোয়ালিটির কাস্টমার ধরবে বা এক ক্যাটাগরির কাস্টমার ধরবে আর একটা ক্যাটাগরির কাস্টমারকে বলবে যে না আমি এটা পারি না। দ্যাটস ওয়াই আমাদের স্টুডেন্টের ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে সে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই কাজে প্রপার এক্সপার্ট। তার কারণ হলো আমরা এটাকে আলাদা এইভাবে এখন পর্যন্ত দেখতেছি না, তার কারণ যখন একটা ছেলে টোটালি বা একটা কেন্দ্রীয় যখন টোটালি কাজ মানে বুঝবে বা করবে তখন সে সুন্দরভাবে প্রবলেম অ্যানালাইজিং থেকে শুরু করে প্রবলেম ফাইন্ডিং থেকে শুরু করে ডায়াগনোসিস মানে রিপোর্ট অনুযায়ী সে নিয়ে আসবে যে হ্যাঁ এক্স্যাক্টলি স্যার আপনার এটা থেকে প্রবলেম। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো আমাদের এখানে 3 মাসের যে কোর্সটা আছে সেটা প্রপার একদম বেসিক নলেজ থেকে নিয়ে আপনার আইসি লেভেল পর্যন্ত, এখানে আমি নট বেসিক নট অ্যাডভান্স এটা বলবো না, আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম প্রপার একটা কাজ। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের 1 মাস 15 দিন মেয়াদী একটা কোর্স আছে যারা বিদেশগামী, যারা বিদেশ থেকে আসে হাতে অল্প সংখ্যক সময় থাকে তাদের জন্য এটা আমাদের টাইম স্ল্যাটটাও বেশি থাকে। আবার আরেকটা ব্যাপার আছে যেখানে আমরা অনলি ফর 15 ডেজ, আমরা এবারে নতুন করে একটা সিস্টেম লঞ্চ করে যেটা অনলি মাত্র 15 দিন। এক্ষেত্রে আপনাকে প্রবল ইচ্ছাশক্তি থাকতে হবে এবং ফিল্ডে মিনিমাম কিছুদিন কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যদি এটা থাকে তো 15 দিনে ইনশাল্লাহ বেটার একটা রেজাল্ট নেওয়া পসিবল। বাট এক্ষেত্রে অবশ্যই যে ক্যান্ডিডেট তার আগ্রহের লেভেলটা অনেক বেশি থাকতে হবে। ওকে, দারুণ।
আচ্ছা, এই এই সেক্টরে আসলে জব লেভেল অথবা আপনার কর্মক্ষেত্রে কি আসলে চাহিদা কতটুকু বর্তমানে? দেখেন রোহন ভাই, আসলে এই কোশ্চেনটাও মানে খুবই মজার একটা কোশ্চেন। কারণ আপনাকে যদি আমি একটা রিপিটেড কোশ্চেন করি যে বলতে পারবেন এই মোবাইলটা কবে বাংলাদেশে আসছে বা পৃথিবীতে আসছে, ডেফিনেটলি সম্ভব গুগল ঘেটে বা এটসেট্রা। বাট আপনাকে যদি আমি রিপিটেড আরেকটা কোশ্চেন করি যে এটা কবে ভ্যানিশ হবে, এটা বলা কঠিন। দ্যাটস হোয়াই এই টেকনোলজিটা এমন একটা টেকনোলজি বা এমন একটা প্ল্যাটফর্ম যে দেখেন এইটার উত্তর কারো কাছে নেই। এখন যদি আমি আপনার জিজ্ঞেস করি, দেখা যায় আমি ছোটবেলায় পড়ে আসছি যে মৌলিক চাহিদা পাঁচটা, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, কিন্তু এই প্ল্যাটফর্মে এসে দেখতেছি মৌলিক চাহিদা ছয়টা, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা টেকনোলজি উইথ মোবাইল। ঠিক আছে, দ্যাটস হোয়াই দেখেন একটা মানুষের যদি আমি বলি যে আপনি একবেলা খাবেন না, ইটস ওকে, যদি বলি একবেলা মোবাইল চালাবেন না, নো, সম্ভব না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই এই মেসেজটার মাধ্যমে, এই কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন বা আমাদের যারা মানে ভিউয়ার্স আছে তারা হয়তো বা দেখতে পারবে বা বুঝতে পারবে যে আসলে এটার গুরুত্ব কতখানি। জব প্লেসে, জব মার্কেটে তো ডেফিনেটলি এটার বহুত চাহিদা আছে, খুব চাহিদা আছে। তবে হ্যাঁ, প্রপার মানে অ্যানালাইজিং সহ ইঞ্জিনিয়ারের সংখ্যাটা একটু কম। তো সেক্ষেত্রে যাদের ট্যালেন্টেবিলিটি থাকবে, যারা গাইডলাইন অনুযায়ী কাজ করবে, তারা অবশ্যই অ্যাডভান্টেজ পাবে। ওকে, তো দুর্দান্ত কিছু অ্যান্সার আপনার কাছ থেকে পেয়ে গেলাম। আমার ভিউয়াররা আশা করি এই অ্যান্সারগুলো তাদের মাথায় যাবে এবং তারা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে নিবে। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এ পর্যায়ে আমি কথা বলতে চাই সামনে যারা আছেন অলরেডি ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ জব সেক্টরে যারা যাতে যাচ্ছেন। আপনারা তো সবাই এখানে ট্রেনিং করতেছেন নাকি? আচ্ছা, আপনারা সবাই কেমন আছেন? এই প্রতিষ্ঠানে আপনাদের যে এতদিন ধরে আপনারা কোর্স করতেছেন, আপনাদের কিছু কিছু অভিমত নিব, মতামত নিব দুই একজনের কাছ থেকে। আপনারা দিতে রাজি? জি স্যার। ওকে, তো প্রথমে আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? জি, আমার নাম হচ্ছে নয়ন ময়মনসিং, ঈশ্বরগঞ্জ। আচ্ছা, ময়মনসিং থেকে আসছেন? জি। আচ্ছা, আপনার কাছে কি মনে হচ্ছে এই প্রতিষ্ঠানে আপনি যে ভর্তি হয়েছেন? এই প্রতিষ্ঠানের বিষয়টা হচ্ছে STIMT ইনস্টিটিউটে যে পাওয়া আমার, এখানে মিটারটা বিশেষ করে মানে যারা কাজ করে তাদের জন্য একদম প্রযোজ্য। মিটারটা আগে বুঝতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে তিউরি যে ক্লাসগুলো এগুলো অবশ্যই মাথায় নিতে হবে। আচ্ছা, এগুলো না নিলে এই কাজটা সম্ভব না। আর ধৈর্য সহকারে অবশ্যই কাজটা শিখতে হবে। ওকে, আপনাদের কতদিন হলো এই কোর্সটা? আমি এখানে আছি তিন মাস। জি। আচ্ছা, মোটামুটি শেষ। আচ্ছা, এরপরে আপনার মানে কোথায় যাবেন? আপনি জবের জন্য ট্রাই করবেন নাকি নিজে বিজনেস করবেন? আমার বিজনেস আছে, আমি বিজনেসই করব আর কি। বিজনেস করবেন, নিজে বিজনেস প্রতিষ্ঠান দিবেন? বাহ, সুন্দর। এলাকায় নাকি ঢাকাতে? এলাকাতে চলে যাবেন। ওকে, তো এরকম আপনার মতো তো অনেকেই আছেন, সবার তো একই হয়তো কারো কারো জব সেক্টর নিয়ে চিন্তা ভাবনা। আমরা একটু আরো একজনের সঙ্গে কথা বলি, ঠিক আছে? ওকে, এপাশে আমরা একটু র্যান্ডম কথা বলি, সবার সাথে কথা বলা সম্ভব হবে না, ভাইয়ের সাথে কথা বলি। জি, সালামুকুম, আপনার নাম কি ভাই? জি, ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম হচ্ছে সাব্বির হোসেন। আচ্ছা, এই প্রতিষ্ঠান থেকে তো আপনি ট্রেনিং করতেছেন বর্তমানে, তো আপনার কি মনে হচ্ছে আপনার তারা ভালো শেখাচ্ছে? জি, অবশ্যই। আমি আসলে এখানে আসার আগে আপনার এই ভিডিওটাও আমিও দেখেছিলাম, আপনার ভিডিওটা। ওকে, এবং আমি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে এখানে আসছি। এখানে আসলে আসার আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি এখানে দেখছি আমার সিনিয়র ভাইদের সাথে কথা বলে দেখছি যে এখানে যে কোনো প্রবলেম শেখানোর আগে আসলে সমস্যাটা কোথা থেকে হয় এবং বেসিক ইলেকট্রনিক্সের ধারণা দেওয়া হয় এবং প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে সমস্যা নিরূপণ করা হয়। আচ্ছা, এবং স্যাররা হাতে কলমে এটা আমাদেরকে শিখাই দেয়, থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালও আমাদেরকে জ্ঞান প্রদান করে, যেটা কাজের জন্য এবং সমস্যা নিরূপণের জন্য খুবই ভালো ভূমিকা পালন করছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকেই আসছি। মানে ঢাকাতেই থাকেন? জি জি, আমি ঢাকায় থাকি। আচ্ছা, আপনার কি ফিউচার প্ল্যান কি? আপনি এই কাজটা শিখে কি করবেন, বিজনেস করবেন নাকি চাকরি করবেন? আসলে একটা ছোটখাটো চাকরি করি, আর আমি সাথে সাথে আসলে আমার একটা হ্যান্ড স্কিল ডেভেলপ করার জন্য এটা শিখতেছি, যেহেতু এটা এখন বর্তমান যুগে ইলেকট্রনিক্সের চাহিদা অনেক বেশি, পরবর্তীতে যাতে আমি কোনো বিজনেস করতে পেলে একটা বেসিক ধারণা আমার থাকে, সে কারণে এই স্কিলটা নেওয়া আর কি। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি হোম ডিস্ট্রিক্ট বরিশাল থেকে আসছি। আমি বরিশাল থেকে আসছেন? জি স্যার। আচ্ছা, ঢাকাতেই থাকেন এখন? হ্যাঁ, এখন ঢাকাতেই থাকি, মিরপুর। মানে আসছেন কি এই উদ্দেশ্যেই, ট্রেনিং করার জন্যই আসছেন নাকি অন্য কোনো কাজে আসছেন? হ্যাঁ জি স্যার, আমি ট্রেনিং করার জন্য আসছি এবং আমি অনেক স্বপ্নই আসছি এখানে। তাই, কি স্বপ্ন? মনে করেন আমি অনেক চেষ্টা করেছি কাজটা শেখার জন্য, অনেক জায়গায় ট্রাই করেছি কিন্তু ভালো একটা গাইডলাইন পাচ্ছিলাম না। তখন আমি কি করলাম, ইউটিউবের সাহায্য নিলাম।
তখন আমি আপনাদের এই ভিডিওটা দেখলাম এবং সেখান থেকে নাম্বারটা সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে স্যারের সাথে কথা বললাম, মুরাদ স্যারের সাথে আমার ভালো লাগলো। তারপরে আমি স্যার বললো যে আপনি ঢাকায় আসেন। আচ্ছা, বুঝতে পারছি। আমি ঢাকায় আসলাম এবং শিখতেছেন অলরেডি, শিখতেছি এবং এই কথাটাও বলছে যে আপনি দরকার হয় 7 দিন আমাদের এইখানে ট্রেনিংটা করে দেখেন যে আসলে আপনার কেমন লাগে, ভালো লাগে কিনা। হ্যাঁ, ভালো লাগে কিনা। আচ্ছা, তারপরে ইনশাল্লাহ আমার ভালো লাগলো, আমি ভর্তি হয়ে গেলাম এখানে। আচ্ছা, সুন্দর। আপনি শুরুতে একটা কথা বলছেন যে অনেক বড় স্বপ্ন নিয়ে আসছেন, স্বপ্নটা কি বলা যাবে? এটা হচ্ছে মানে এই যে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এটা আমি প্রবলি আমার প্রায় শেষের পর্যায়ে। ইনশাল্লাহ আমি এখান থেকে ভালো কিছু শিখতে পেরেছি, আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। মানে এটাই স্বপ্ন, ভালো কিছু করতে চান, এটাই স্বপ্ন। জি জি। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো মুরাদ ভাই আপনি কি করতেছেন? আসলে ভাই আমি এখানে ছোট একটু কাজ করতেছি, মানে আমাদের প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস অ্যাসাইনমেন্ট দেয়া থাকে। হ্যাঁ, আচ্ছা। মানে আমরা যে ক্লাসটা আসলে করাই, স্টুডেন্টরা যে ক্লাসগুলো রেগুলার করে থিওরি এবং প্র্যাকটিক্যাল, ওইগুলোর উপরে আমাদের এখানে অ্যাসাইনমেন্ট থাকে। আপনি যদি একটু কষ্ট করে দেখেন, যদি আনেন যে ব্যাচ নাম্বার 19 নাম আমিনুল ইসলাম সজীব, উনি একটা আসলে অ্যাসাইনমেন্ট করছে, এই যে মুড রিভার্স সিস্টেম, ভোল্টেজ ইন লাইন, ভোল্টেজ ইন সোর্স, এগুলো ফার্স্ট লাইন সেকেন্ড লাইন, তারপরে যে ড্র করে নিয়ে আসছে অলরেডি মেমোরি কার্ডের সিকোয়েন্স, সিম কার্ডের সিকোয়েন্স, এটা একটা স্টুডেন্টের হাতে করা অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই এইভাবে প্রত্যেকটা ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকে, যে অ্যাসাইনমেন্টগুলো আসলে খুব নিডেড। এই অ্যাসাইনমেন্টগুলোর দুইটা কপি করা হয়, একটা কপি স্টুডেন্টকে দিয়ে দেওয়া হয়, একটা কপি আমাদের কাছে থাকে এভলিউশন করার জন্য। আসলে স্টুডেন্টরা কতটুকু শিখলো, জাস্ট এই এখানে বসে একটু এগুলো জাজমেন্ট করতেছি যে আসলে তাদের কোনো জায়গায় কোনো রং আছে কিনা, কোনো কন্টেন্ট ভুল করলো কিনা, আবার এগুলো রিপিট করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম এই সেটের। তো নেটওয়ার্ক প্রবলেমে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন রহান ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনি ল্যাবে প্র্যাকটিক্যাল ক্লাস করাচ্ছেন, এর মধ্যে আপনাকে ইন্টারাপ্ট করলাম। আচ্ছা, দুই একটা প্রশ্ন ছিল আপনার কাছে। জি ভাই, অবশ্যই। আচ্ছা, এটা একটা ক্লাসরুম আমরা দেখতে পাচ্ছি অলরেডি, আরও একটা ল্যাব আপনাদের, তাই তো? জি জি। আচ্ছা, এখানে আপনি তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, আপনি কি বিষয়ের উপরে মূলত? আসলে আজকে আমাদের ক্লাস চলছে অলরেডি নেটওয়ার্কের উপরে। ওকে, তো একটা ফোনের নেটওয়ার্ক কি কি ধরনের সমস্যা হইতে পারে এবং নেটওয়ার্ক আইসি, এখন কোন আইসিতে আমাদের কত ভোল্টেজ থাকবে সেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আচ্ছা, কারণ একটা ফোনের নেটওয়ার্ক প্রবলেম দুইটা কারণে হইতে পারে, একটা নেটওয়ার্ক আইসি থেকে হইতে পারে, একটা হচ্ছে ভোল্টেজ না যাওয়ার কারণে হইতে পারে। আচ্ছা, তো আমরা ম্যাক্সিমাম সময় যে ভুলটা করি যে নেটওয়ার্ক সমস্যা হলে আমরা নেটওয়ার্ক আইসিটা তুলে ফেলি, বাট আমাদের অবশ্যই প্রয়োজন আছে নেটওয়ার্কের আইসির ওখানে ভোল্টেজটা আমাদের সাপ্লাই হচ্ছে কিনা। যদি ভোল্ট না আসে তাও কিন্তু আমার নেটওয়ার্ক আসবে না, যদি আইসি নষ্ট থাকে তাও আমার নেটওয়ার্ক আসবে না। তো আজকে আমি স্টুডেন্টকে দেখাচ্ছি যে একটা ফোনের কিভাবে প্রবলেম অ্যানালাইজিং হবে। আমার একটা ফোনের যে নেটওয়ার্কের যে সমস্যাটা হচ্ছে আসলে এটা ভোল্ট ঠিক আছে কিনা, নাকি অথবা আইসিটা নষ্ট কিনা। আচ্ছা, তো এইটা আমাদের প্র্যাকটিক্যালি, আমরা থিওরিক্যালি এখানে জ্ঞান দেওয়ার পরে আমরা প্র্যাকটিক্যালি এখানে সেটা দেখাচ্ছি এবং আমাদের স্টুডেন্টরা সেটাই খুঁজে বাইর করবে যে কিভাবে হচ্ছে আমাদের এই ফোনের নেটওয়ার্ক প্রবলেমটা বাইর করতে হবে। আচ্ছা, আপনার হাতের যে গ্লাভস আমি দেখতে পাচ্ছি, এটা খুব ইউনিক লাগতেছে আমার কাছে, এটা আমি কখনো দেখি নাই। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ইএসডি, আমরা পরিপূর্ণভাবে ইএসডিটা মেনটেন করি। ইএসডি আসলে কি? ইএসডি মিন্স হচ্ছে ইলেকট্রো স্ট্যাটিক ডিসচার্জ। আচ্ছা, আমাদের শরীরে যে ভোল্টেজ থাকে, আমরা যদি খালি হাতে এই মাদারবোর্ডে কোনো আইসির উপরে টাচ করি, সে আইসিটা ইন্টারনালি ড্যামেজ হয়ে যায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। এজন্য সবথেকে বেশি ম্যাক্সিমাম কাস্টমার তারা হচ্ছে ফেস করে যে একটা ফোনের একটা প্রবলেম রিপেয়ার করে সে নিয়ে গেল, কিন্তু এক সপ্তাহ 15 দিন 1 মাস পরে দেখা যায় নতুন আরেকটা প্রবলেম তার ফোনে হচ্ছে। কেন হচ্ছে? কারণ আমরা খালি হাতে এই ফোনের মাদারবোর্ডের এই আইসিতে যখন হাত দিই তখন আমাদের শরীরের যে ভোল্ট সেটা এই আইসিটাকে নষ্ট করে ফেলায়, বাট আমরা জানি না। এই জন্য আস্তে আস্তে ইউজ করতে করতে দেখা যায় ওই কম্পোনেন্টটা তখন নষ্ট হয়ে যায়। এই জন্য ম্যাক্সিমাম কাস্টমার তারা রিপেয়ারকে অ্যাভয়েড করে। তো আমি বলবো যে যারা ইএসডি মেনটেন করে রিপেয়ার করে আপনি তাদের কাছ থেকে সার্ভিস করবেন, আর আমাদের স্টুডেন্টকে আমরা ইএসডি সম্পর্কেও আমরা বিস্তর ধারণা দিয়ে থাকি। তার মানে ইএসডিটা মেনটেন করার জন্য আপনারা ইনফ্লুয়েন্স করেন তাদেরকে? জি জি জি। আচ্ছা, তো অনেক সুন্দর, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এবং আপনি ট্রেনিং করাচ্ছেন। আপনাদের পাশে আরও একটা ল্যাব আছে, আমি ওখানে আপনার মাধ্যমে যেতে চাই এবং দেখতে চাই যে আসলে ওখানে কি কাজ হচ্ছে। অবশ্যই অবশ্যই। এসটিআইএমটির আরও একটা ল্যাব আমরা দেখতে পাচ্ছি, এই ল্যাবে আসলে কি কার্যক্রম হয়? আমাদের এই ল্যাবটা হচ্ছে আমাদের যাদেরকে আমরা শিখিয়ে থাকি কোর্স কমপ্লিটের পরেও তাদেরকে আমরা এখানে লাইভ ক্লাস দেখিয়ে থাকি। এখানে বিভিন্ন কাস্টমার তাদের প্রবলেমজনিত ফোন এখানে নিয়ে আসে এবং আমাদের এখানে সার্ভিস হয়।
এবং আমাদের এখানে সর্বোচ্চ লেভেল যেটাকে বলা হয় অ্যাডভান্স লেভেল, সেই লেভেলের সার্ভিসটা এখানে হয়ে থাকে। আচ্ছা, তো এই কাজটা আমরা যখন একটা স্টুডেন্টকে লাইভ দেখাই তখন তারা আরো বেশি নিজেদের ভিতর আত্মবিশ্বাস ফিরে পায়। মূলত এই কাজগুলো আমরা কিন্তু ওই ল্যাবেও করিয়ে থাকি, কিন্তু সবার শেষে আমরা মানে লাইভ যে কাজগুলো হবে প্রবলেম সলভিং সেটা এই কাজের সঙ্গে তখন যারা তারা যখন দেখবে তখন তারা আরো অনেক বেশি শিখতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সর্বশেষ যে অ্যাডভান্স লেভেলের ল্যাব, এখানেও আমাদের স্টুডেন্টকে আমরা এখানে নিয়ে আসি এবং লাইভ কাজ দেখিয়ে থাকি। বাহ, তো আমরা ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে আসছি, শাহিন ভাইয়ের কাছে আবারও চলে আসলাম। শাহিন ভাই, আমি আপনার কাছ থেকে দু একটা প্রশ্ন জানতে মানে প্রশ্নের অ্যান্সার চাই। আমার যারা ভিউয়ার আছেন অনেকেই আপনার এই প্রতিষ্ঠানের ভিডিও দেখে তারা চাইবে ভর্তি হতে, এবং তারাও চাইবে যে ভালো একটা ট্রেনিং সেন্টার যেহেতু আমরা এখানে চলে আসি, তো এখানে আসলে তাদের কোর্স ফি কত টাকা খরচ, এই বিষয়টা তো অবশ্যই ইম্পর্টেন্ট। আসলে আমরা এখন কোর্স ফি নিচ্ছি আগের মতোই, 30,000 টাকা আগেও ছিল, এখনও 30,000 টাকা আছে। আর এর আগেও আপনার ভিডিওতে আমি 10% ডিসকাউন্ট দিয়েছিলাম, তো এখনও দিবেন? তো এখনও দিতে হবে, কারণ যেহেতু আপনাকে আপনার ভিডিওই তো এখন না দিলে হয়তো পরবর্তী প্রশ্ন উঠবে আপনার উপরেই। এবারেও থাকছে 10% ডিসকাউন্ট আপনার ভিডিও দেখার জন্য। তো 30,000 টাকা হচ্ছে কোর্স ফি, আর 10% ডিসকাউন্ট থাকবে আমাদের ভিডিও দেখে যারা আসবেন, রেফারেন্স যারা দিবেন তাদের জন্য, তাই তো? ওকে, অনেক অনেক ধন্যবাদ। আর সর্বশেষ আমি অ্যাড্রেসটা একটু জানতে চাই। এটা হচ্ছে আপনার মোতালিব প্লাজা, তৃতীয়তলা, 328 নম্বর দোকান। মানে আপনার আপনার যে শোরুম আছে ওখানে এসে যোগাযোগ করবে, এই তো? আর পাশেই তো আপনার ল্যাব, তাই তো? মানে পাশের বিল্ডিংয়েই হচ্ছে আপনার ল্যাব যেখানে আপনারা এই কোর্সগুলো করিয়ে থাকেন। ওকে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।